শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের মর্যাদা কোরআনের কারণে বাড়িয়ে দিয়েছেন কে? ও মুসলমান নবীর উম্মত, নিজে কোরআন পড়েন, বাচ্চাকেও কোরআন পড়ান, দুনিয়াও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। কোরআনের বাড়ি কোথায়? কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, ষষ্ঠম আকাশ ভেদ করে, সপ্তম ষষ্ঠম আকাশ ভেদ করে যখন আমি আরো উপরে গেলাম, উপরে গিয়া দেখতে আসি অন্ধকার, লা মাকালা জামাম, শুধু অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। এর উপরে আমি গেলাম, গিয়া দেখতে আসি পানি আর পানি, আল্লাহু আকবার, মাটির নিচে পানি আছে না নাই? আরো জোরে বলেন। এই পৃথিবীটাকে আল্লাহ পাক পানির উপরে ভাসায় রাখছে, যখন জমিনটা লড়তেছে চড়তেছে, আল্লাহ পাক পাহাড় দিয়া জমিনটারে স্থির করে মজবুত করে দিয়েছে, আবার আরশে আজিম ওখানেও পানি, ওয়াকানা আরশুহু আলাল মা, আরশে আজিমটাও পানির উপরে। এই আরশে আজিমটা আটজন ফেরেশতা কাঁধে বহন করে দাঁড়িয়ে আছে। আরো আস্তে, সুবহানাল্লাহ। এক একজন ফেরেশতা কত লম্বা? বলে মাথা হলো সপ্তম আসমানের উপরে, পা হলো সপ্তমক জমিনের নিচে, এত বড় ফেরেশতা। আল্লাহর রসুল বলেন, আমি সিদরাতুল মুনতাহা ভেদ করে যখন লাউহে মাহফুজের দিকে গেলাম, গিয়া দেখতে আসি লাউহুন তক্তা মাহফুজ মানে সংরক্ষিত জায়গা, 30 পারা কোরআন একটা তক্তার উপরে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছে। ফি লাউহি মাহফুজ। বলেন, কোরআনটা দুনিয়ায় নাজিল করেছেন কে? আরো জোরে বলেন। আমি হয়েছি উঁচা মানুষ, মাইকটা নিচে ফিট করছে, আর একটু উঁচা করে ফিট করেন ভাই, একটু উঁচা করেন উপরে ভাইরা আমার। এরপরে আল্লাহ পাক কোরআনে বলেন, জালিকাল কিতাব, জালিকার দ্বারা আল্লাহ অনেক দূরে বুঝাইলেন। কোরআন কি? আমরা কি দেখতেছি, কাছে না দূরে? কাছে না দূরে? বলেন, কোরআন কি একা একা দুনিয়ায় আসছে? খুব ভালো করে বুঝতে হবে, একা আসছে? কে পাঠাইছে? আল্লাহ পাক। আরো জোরে বলেন, আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন। একা একা আসে না, একজন পাঠিয়েছেন, যিনি পাঠিয়েছেন তিনি হলেন কে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা পাঠিয়েছে। আবার একটা সময় আসবে, কোরআনে কোনো অক্ষর থাকবে না, কোরআনে কিছুই থাকবে না, পুরা পৃষ্ঠা সাদা হয়ে যাবে কিয়ামতের আগে আগে, ঠিক না ব্যাঠি? যিনি পাঠিয়েছেন তিনি আবার এখান থেকে নিয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, কোরআন যদিও তোমরা দুনিয়ায় দেখতে পাও চোখের সামনে, আসলে কোরআনটা দুনিয়ার না, জালিকাল কিতাব, এটা অনেক দূরের কিতাব, দূর বলতে কাছে না, অনেক দূরে, অনেক দূরে। কত দূরে? আল্লাহ পাক বলে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম করতে করতে সাতবক আসাম আসমান ভেদ করে অনেক উপরের কিতাব। দুনিয়ার মানুষ আমেরিকার থেকে ডিগ্রি নিয়ে গর্ব করে, করে না? লন্ডন থেকে ডিগ্রি নিয়ে গর্ব করে, আমার সন্তান লন্ডন থেকে ডিগ্রি নিয়ে আসছে, কতই না অহংকার। আল্লাহ কয়, দোকানদার, চাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তাদের বাচ্চাগুলা তো ছোট, টিনের ভাঙ্গা মাদ্রাসায় পড়ে, তারা কি বলবে? তারা বলবে, আমরা এই ভাঙ্গা মাদ্রাসায় পড়ি, তাদের কি বা ভ্যালু আছে? আল্লাহ কয়, মন খারাপ করিস না, শিক্ষা যদি দূরের হইলে ভ্যালু বাড়ে, মর্যাদা বাড়ে, তাহলে কোরআনের শিক্ষার চেয়ে দূরের শিক্ষা পৃথিবীতে একটাও নাই। কথা বোঝেন নাই, ঠিক না বেটি? আপনার সন্তান যদি কানাডার থেকে ডিগ্রি নিয়ে আসে, গর্বে বলেন, আমার সন্তান কানাডার থেকে ডিগ্রি নিয়ে আসছে, বলে কি? বলে না?
MBBS ডাক্তার, অনেকগুলা রাষ্ট্র থেকে ডিগ্রি নিয়ে আসছে, অনেক মর্যাদা, গরিব মানুষের সন্তান মাদ্রাসায় পড়ে কোরআন পড়ে। তারা বলবে আমরা তো কিছুই পাইলাম না। আল্লাহ কয় চিন্তা করিস না, দূরের ডিগ্রি হইলে যদি মর্যাদা বাড়ে তো কোরআনের চাইতে দূরের ডিগ্রি পৃথিবীতে একটাও নাই। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে 114 সূরা আছে। কত সূরা? 114 সূরা। প্রত্যেকটা সূরার বিষয়বস্তু নির্ধারণ করেছেন কে? আরো জোরে বলেন। এবং প্রত্যেকটা সূরার নামকরণ করেছেন কে? কোরআনে কিছু সূরা আছে তাকাইলে নাম দেখা যায়, আবার কিছু সূরা আছে বাট নাম খুঁজে পাওয়া যায় না। যেমন সূরার নাম সূরায়ে ফাতিহা। নাম কি? আপনি যখন সূরায়ে ফাতিহার দিকে নজর করবেন দেখবেন ফাতিহা শব্দটা ভিতরে তাকাইলে দেখা যায় না। কথা কন না কা দেখা যায়? ফাতিহা আছে। ফাতিহা মানে ওপেন করা, স্টার্ট করা, চালু করা। 30 পারা কোরআনে যা আছে সূরায়ে ফাতিহার ভিতরে আল্লাহ পাক তাই রেখেছে। উম্মুল কোরআন এই সূরাটাকে বলা হয় সূরাতুস শিফা। কারো যদি মাথায় ব্যথা হয়, পেটে যদি ব্যথা হয়, আপনি সূরায়ে ফাতিহা পড়ে পানিতে দম করে খান, আরশের মালিক আপনার ব্যথা ভালো করে দিবে। যদি ব্যথা ভালো না হয় তাহলে বুঝবেন মিথ্যা বলে জিব্বা না পাক, হারাম খাইয়া জিব্বা না পাক বানাইছেন। কোরআনের সূরার অ্যাকশন ঠিক আছে, আপনি ব্যাঠিক বিদায় এটা বাস্তবে পরিপূর্ণ হয় না। ঠিক না ব্যাঠি? সূরার নাম সূরায়ে ফাতিহা, তাকাইলেই দেখবেন ফাতিহা শব্দ ভিতরে নাই। আবার এর পাশের সূরার নাম সূরায়ে বাকারা। নাম কি? আরো জোরে বলেন, বাকারা। যখনই আপনি তাকাবেন দেখবেন আনতাযবাহু বাকারা। বাকারাতুন শব্দের অর্থ কি? গাবি। সূরাটার নাম বাকারা, তাকাইলে দেখবেন লেখা আছে বাকারা। আছে না নাই? আছে। আল্লাহর হাবিব বলেন কেউ যদি কোরআন থেকে একটা হরফ পড়ে, কেউ যদি জিব্বা লড়াইয়া বলে আলিফ বা তা সা, আলিফ বা তা সা জিম, কয়টা হলো? রসুল বলেন 50টা নেকি তার অ্যাকাউন্টে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে যোগ করে দেয়। নেকির প্রতি আগ্রহ নাই, গুনার জগতে আজকে আমরা হাবুডুবু খাই। যেদিন বাড়ির সামনে দুই পায়ের রেলগাড়ি যেদিন হাজির হবে, আজরাইল নামের রেলগাড়ি যেদিন বাড়ির সামনে হাজির হয়ে যাবে, ওদিন বুঝবেন টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু না। একটা নেকির কত দাম, গোটা পৃথিবী বিক্রি করলেও একটা নেকির সমান হবে না। ঠিক না ব্যাঠি? ভাইয়েরা আমার সূরার নাম সূরায় লাহাব। যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে তাব্বাতিয়াদা আবি লাহাব। আছে না নাই? সূরার নাম সূরায় কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আছে? সূরার নাম সূরায় ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরাটার নাম কি? সবাই বলেন ফিল। এরপরে সূরার নাম সূরায়ে নাস। আছে না কোরআনে? এ যুবকরা আছে কোরআনে? আছে তো। কোন নায়িকা কোন পোশাক গায়ে দিয়ে সিনেমা হলে ড্যান্স দেয় এটা তো খুব ভালো পারি। কোন নায়ক কয়টা ছক্কা হাঁকায় এটা খুব, কোন খেলোয়াড় কয়টা ছক্কা হাঁকায় এটা খুব ভালো পারে, কোন নায়ক কোন কোম্পানির বদনা নিয়ে কত নাম্বার বাথরুমে যায় এইটাও ফেসবুকে দেয়। ঠিক না ব্যাটি? যদি বলি ভাই দোয়া কোন টাকা কাজের পারি না, বাহ কত সুন্দর একটা হাসি দিয়ে বলে পারি না। আছে না নাই? সূরার নাম সূরায় ফিল, তাকাইলেই দেখবেন লেখা আছে ফিল। সূরার নাম সূরায়ে মুলুক। নাম কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
সুরার নাম সুরায় মুলুক, তাকাইলি দেখবেন লেখা আছে মুলুক আছে না নাই। সুরার নাম সুরায় নাস, তাকাইলি দেখবেন মিনাল জিন্নাতি ওয়ান নাস আছে আছে। সুরার নাম সুরায় ইখলাস, নাম কি আর জোরে বলেন, ইখলাস। ইখলাসি কি আমালি ইয়ে জান্নাতি কি হামরা, পরে গেছে কি মাকাসে দেখে জুতা কুয়াসে হাসিল মাত, পরে গেছে কি মাকাসে দেখে জুতা কুয়াসে হাসিল মাত। বিগয়রি জু আমালুহু ইখলাস ওয়া তাকওয়া, বড় বাত তেরে জিন্দেগি আয় হুশে নজর মাত, বড় বাত তেরে জিন্দেগি আয় হুশে নজর মাত। দুইটা সুরা দুইজনের নামে নাজিল করেছেন। সুরায় ইখলাস আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়েছেন, এজন্য এই সুরাটাকে বলা হয় শানে এলাহি। তার মানে স্বতন্ত্রভাবে আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়েছে, সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ কেউ জন্ম দেয় নাই, একাচ্ছত্ব ক্ষমতার মালিক যার কোনো শরীক নাই, তিনি হলেন কে? আল্লাহ নিয়ে গবেষণা করিয়েন না, নিজের নিয়ে গবেষণা করেন, কথা কন না কা? আল্লাহ নিয়ে গবেষণা করিয়েন না। মানা আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, কেউ যদি নিজের চিনে সে তার রবকেও চিনে, ঠিক না বেঠিক? আপনি আপনাকে চিনেন, আমি মাহমুদুল হাসান ফেরদাউস কুয়াকাটা, ঘন্টার পর ঘন্টা কথা বলি, এত কথা কোন জায়গায় জমা হয়, একটার পর একটা সাপ্লাই হয়, আমার বুকটা যদি ফাড়া হয় একটা কথাও দেখা যাবে, আরো জোরে বলেন দেখা যাবে না। হাত দিয়া কাজ করলে হাত ব্যথা হয়, পা দিয়া পেট্রোল দিলে পা ব্যথা হয়, লম্বা টাইম কথা বললে বুক ব্যথা হয়, লম্বা টাইম কথা বললে গলাও ব্যথা হয়, কিন্তু আল্লাহর কসম একটা সেকেন্ডের জন্য আমার জিহ্বা ব্যথা হয় না। আমার চেহারা একরকম, আমার বোনের চেহারা আর একরকম, ভাইটার চেহারা আর একরকম, মা বাবার চেহারা ভিন্ন ভিন্ন রকম, এক একজনের টিপ এক এক রকম, এক একজনের চোখের পাওয়ার এক এক রকম, এক একজনের খানা এক এক রকম, এক একজনের চাহিদা এক এক রকম, এগুলা বানানে বলা একজন রব, তিনি হলেন কে? আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়। এজন্য সুরার নাম সুরায় ইখলাস। আল্লাহকে যেমন দেখা যায় না, এই সুরাটার ভিতরে সুরাটার নামও দেখা যায় না। ইখলাস অন্তরের ব্যাপার, কোন নিয়াইতে বয়ান শুনেন, বক্তার টুপি মাপেন না জামা মাপেন, না বক্তার কণ্ঠ মাপেন না এলেম মাপেন, এটা কেউ বুঝবেও না জানবেও না, দিলের খবর জানেন কে? ইখলাস। সুরার নাম সুরায় ইখলাস। আল্লাহর রসুল বলেন, কেউ যদি জিব্বা লড়াইয়া একবার সুরায় ইখলাস পড়ে, তার আমলনামায় দশ পারা কোরআনের সওয়াব আল্লাহ পাক লিখে দেয়। আরো জিব্বা লড়াই আওয়াজ দিয়ে কন সুবহানাল্লাহ। নেকির প্রতি আগ্রহ নাই আমগো, যদি বলা হইতো যে একবার সুবহানাল্লাহ বললে এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে, ফোন দিয়ে বউ রেও কইতো চাচাই তুইও ক, কথা কন না কা? আগ্রহ নাই, কিন্তু মার্কা নিয়ে ঠিকই দেখি আগ্রহ আছে। ওরে চাচার ঠেলা, একজনে এক চাচা কয় কোন সে মার্কা, আর এক চাচা কয় প্যাট ঢুলে ঢুলে কয় কোন সে মার্কা, কি কোন সে মার্কা তালা, কথা কন না কা? আর একজনে কয় কোন সে মার্কা বদ না, চাচার দাঁত অর্ধেক বাইরে গেছে, হ্যার ফরো দিয়ে কুদুনি দেয়, রোয়াজে বইলে কই সুমান আল্লাহ কান লড়ে সার না যাবেন আল্লাহ, কথা কন না কা? আরে ভাই, মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো, মুসলমানের তাকবীরের আওয়াজে বেঈমানদের রক্ত চক্ষু সব বঙ্গোপসাগরে ভাসবে, জীবন কাবো বান্নাহান। এবার বলেন বিনা খুঁটিতে এত বড় আসমান ধরায় রাখছেন কে? মাশাআল্লাহ, যেই পাত্রে যা থাকে কাইট করলে তাই পড়ে, এটার ভিতরে কি আছে? আমি যদি বলি এক হাজার টাকার নোট বাইরেও দোস্ত বের হবে, এক মাস যদি কই বিসমিল্লাহির রহমানির রহিম ফু কি বেরিবে, এক হাজার টাকার নোট বাইরেবে,
টিসুই বাইরে হইবে, এটার ভিতরে কি আছে? তাহলে আমি যদি কাজ করি এটা কি বাইরে হইবে, পানি বের হবে না কফি বের হবে? পানি বের হবে, কারণ ভিতরে কি? পানি। তো যার ভিতরে যা থাকে কাজ করলে তাই পরে। ভিতরে যদি সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো যদি জমা থাকে, মৃত্যুর সময় আজরাইল যখন সাপ মারবে ওগুলাই মুখ থেকে বের হবে। রাস্তায় হাঁটার সময় অনেক ছেলেরা উষ্টা খায়, উষ্টা খায় না, মোবাইল টেপতে আছে, খাম্মার লাগে খাইছে বাড়ি, খাম্মার লাগে বাড়ি খেয়ে সিটে পড়ছে, হয় কি হয় না? আপনি যদি কইতেন এই যুবক দেখকে শূন্য আড়ো, আমার ভাষা কি বোঝেন? বোঝার তো কথা না, বোঝার তো কথা না, দেখে শুনে হাঁটো, খাম্বা আছে, এটা কারেন্ট, এখানে যদি পাও লাগে অনেক সময় পাও বেঁকা হয়ে যায়, তোমার আড়া তুমি আড়ো, আমার নিয়ে চিন্তা করা লাগবে না, হয় কি কয় না? আপনি যদি বলেন এই যুবক রাস্তাটা খুব রিক্স, প্রাইভেট আসতেছে, বাস আসতেছে, দ্রুত হাঁটো, তোমার আড়া তুমি আড়ো, তোমার বাউলে তুমি যাও, আমার নিয়ে চিন্তা করো না, সেটতে যাইবে পুরা স্যান করে উঠবে, পুরা গরম ভাব, যখন খাম্বার লাগে বাড়ি খায়, অথবা আটতে গিয়ে সিতে পড়ে পাও ভাঙ্গে, তখন বলে ও মাই গড আমি ব্যথা পেয়েছি, ঠিকটা না ঠিক? অথবা বলে ও মা ও বাবা মুখ থেকে বের হয়ে গেছে। আবার এমন আল্লাহর বান্দা দেখছি রাস্তাঘাটে ব্যথা পাইলে, উষ্টা খাইলে, জাতা খাইলে মুখটা বের হয় ইন্না লিল্লাহ। আমি একবার দিনাজপুরে ওয়াজে গেছি, বাদ জোহর বয়ান, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে না? শান্তির জায়গায় কিসের কষ্ট? তেলের কেজি 200 টাকা, ভালোই তো আছেন, এখানে বয়ে বয়ে ভালো আছেন না? তো দুপুরের টাইমে ছাত্ররা খানা নিতে আসে বোর্ডিংয়ে, গরুর গোস্ত আর ডাইল স্পেশাল পাক, তো প্লেটে কইরে এক ছাত্র সিঁড়ি বাইয়ে উপরে উঠবে, হ্যাপস খানা উপরে, আস্তে আস্তে যাইতে আছে, লাইন লাগতো সুবান না, কিন্তু বুঝেন না, ডাইল আর ভাত যদি একেবারে সমান সমান প্লেটে থাকে বিপদ আছে না? নাই বিপদ আছে, ডাইল তো সুযোগ পাইলে দৌড় মারবে, খুব সতর্কতার সহিত সিঁড়ি বাইতে আছে। তো কিছুক্ষণ পরে আমরা অফিসে বৈশা শব্দ শুনলাম, আলহামদুলিল্লাহ, এই শব্দটা শুনছি আলহামদুলিল্লাহ, খুব জোরে আলহামদুলিল্লাহ এরকম শুনছি, খুব স্পিরিটে, কথা কি আমার বুঝতেছেন? মানে কেউ মনে হয় ধাক্কা মারছে, ধাক্কা মারার পরে যেন মুখে ফট করে বাইরে আলহামদুলিল্লাহ এইরকম একটা আওয়াজ হয়েছে। তো মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব তিনি দরজা খুলে দেখতে আসে, এক ছাত্র সিঁড়ির মধ্যে ডাইল আর ওই গরুর গোস্ত লেবা যাবা ইয়ে পড়ে রয়েছে, কাছে আয়া কয় কি রে অবস্থা কা, আলহামদুলিল্লাহ কি তুমি কইলা? কহ তা কি, এ ভাত আর ডাইল আর গরুর গোস্ত ইয়ে পড়ে গেছে, পুরা জামা জমা সব মাইকে গেছে, আলহামদুলিল্লাহ বললা কি কিসের জন্য? আলহামদুলিল্লাহ বললে তো আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়, ধাক্কা একটা খাইছি কি আর একটা খাইতে চাও? হ্যাঁ এই জন্য না, তা কিসের জন্য? আমি আলহামদুলিল্লাহ এই জন্য বলেছি, আমার আব্বা গরিব মানুষ, ঠিক মতো বেতনই দিবার পারে না, যদি এই ধাক্কা খাইয়া পড়ে গেছি মনে করছি, পাওয়াটা বুঝি ভাঙে গেছে গা, খুব ব্যথা পাইছি। তো যখন আমি ফুল পিক আপ নিয়ে দাঁড়াইছি তখন দেখতেছি না আমি ওইরকম ব্যথা পাই নাই যেরকম ব্যথা পাওয়ার কথা, আমি তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ ভয়াবহ বিপদ থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ, এজন্য শুকরিয়া আদায় করছি। সূরার নাম সূরা ইখলাস, আল্লাহর হাবিব বলেন কেউ যদি জিব্বা লড়াইয়া তিনবার পরে তার অ্যাকাউন্টে 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ পাক লিখে দেয়। সূরার নাম সূরা ওয়াকিয়া, সূরার নাম কি? ওয়াকিয়া, একটু জিব্বারা ঠেলা দিয়ে কোন ওয়াকিয়া, মাশাআল্লাহ। কেউ যদি মাগরিবের নামাজের পর, যাদের ঘরে অভাব বেশি, এত কামাই করি এরপরও গিয়ে দেখি নাই নাই, কোথার থেকে চলে যায় নিজে ওটের ভাই না, সুরায় ওয়াকিয়া পড়ে, নিজের মেয়েটাকেও বলেন সুরায় ওয়াকিয়া পড়ো, স্ত্রীকেও জানায় দেন তুমিও সুরায় ওয়াকিয়া পড়ো। আল্লাহর হাবিব বলেন কেউ যদি মাগরিবের নামাজের পর ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইস লি ওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, কেউ যদি মাগরিবের নামাজের পর নিয়মিত সূরা ওয়াকিয়া পড়ে,
আরশের মালিক তার অল্প টাকার ভিতরে দ্বিগুণ বরকত বাড়ায় দিবে। আরো আস্তে সুবহানাল্লাহ। এজন্য বাস্তব প্রমাণ দেখবেন সূরা ওয়াকেয়া সবচেয়ে বেশি পড়ে আলেম ওলামারা, এরা তো জানে কোন সূরার ভিতরে কি পরিমাণ মাল জমা আছে, ঠিক না বেটি? মাগরিবের নামাজের পরে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি সূরা ওয়াকেয়া পড়ে। এজন্য ওলামায়ে কেরামের বেতন যদিও কম, বরকত কম না বেশি? হাফেজ সাহেব বেতন পায় 9,000, ইমাম সাহেব বেতন পায় 7,000 তিন মাস বাকি, ইমাম সাহেব বেতন পায় 7,000 এরপরও 9-6 মাস বাকি। সকালবেলা যখন মুয়াজ্জিন সাহেব ঘর থেকে বের হয়, দাড়িতে তেল মাইরা সিরুনি দিয়ে আশ্রাইতে আশ্রাইতে মসজিদে যায়, খুব আরামে আছে। ইমাম সাহেবের জামার গজের দাম 600 টাকা, আপনি কামান 30,000, এই 600 টাকার দাম হলে জুতা ধুয়ে দৌড় মারবেন। হাফেজ সাহেব মাসে মাত্র হাদিয়া পায় 8,000-9,000, অথচ তারও বউ বাচ্চা আছে, তারও মা বাবা আছে, এত আরামে মসে মাসে কেমনে চলে? ও ইমাম সাহেব, ও হাফেজ সাহেব এত ভালো কেমনে চলেন? একটাই জবাব দেয়, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যার ভিতরে ইলম আছে, কোরআন আছে, সূরা ওয়াকিয়া আছে, আল্লাহ পাক অল্প ইনকামের ভিতরে তার বরকত দ্বিগুণ বাড়ায় দেয়। বাস্তব জীবনের ঘটনা আপনাদের কি শুনাই? ও সন্তানের মা বাবা ও মুরব্বী আজকেই ঘরে গিয়া স্ত্রীকে জানায় দেন, প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকেয়া বাধ্যতামূলক পড়তেই হবে। আপনার মেয়েটাকেও জানায় দেন কোচিং প্রাইভেট পরে, সূরা ওয়াকেয়া হবে আগে, তা না হইলে তারা মজা মাইরা খাইবে, আপনার খাটতে খাটতে জীবন যাবে, ঠিক না বেটি? আমার আব্বারে দেখছি সকালবেলা চিকন কঞ্চি নিয়ে ঘরের দরওয়াজার সামনে বসে থাকতো, কাউরে ঘুমাইতে দিত না ফজরের নামাজের পর। আব্বার পরিষ্কার কথা, ফজরের নামাজের পরে ঘুমাইলে বরকত কমে যায়। ঘরের প্রত্যেকটা সদস্য ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তে হবে। আলহামদুলিল্লাহ বাবার টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু সুখের কোনো অভাব নাই। চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় যখন আমি পড়ি, হাজার হাজার ছাত্র, তৎকালীন সময় মাদ্রাসায় ছাত্রর সংখ্যা ছিল প্রায় 3,500, বর্তমান ছাত্রর সংখ্যা প্রায় 8,500। 8,500 ছাত্র একই বোর্ডিংয়ে খানা খায়, অনেক নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান নানুপুর মাদ্রাসা জামিয়া ওবাইদিয়া। আসরের নামাজের পর মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাই সব ছাত্রদেরকে মসজিদে বসাইল। মসজিদে বসাবার পর স্পষ্ট জানিয়ে দিল, বোর্ডিংয়ে চাউল নাই, আগামীকাল দুপুরে পাক হবে এমন কোনো চাউল আমাদের বোর্ডিংয়ে নাই। কিন্তু আমি জানি, আমি জমিরউদ্দিন মাদ্রাসার খাদেম, আমি দুর্বল হতে পারি, আমার আল্লাহ তো দুর্বল না। আরো আস্তে সুবহানাল্লাহ। আপনি আমি দুর্বল, কিন্তু আপনার আমার রব কি দুর্বল? দুর্বল কোনো চিন্তা নাই, কোনো ঘাবড়াবেন না, আপনি আপনার রব দুর্বল না, পৃথিবীর সবাই তার কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা না। মাগরিবের নামাজের পরে প্রত্যেকটা ছাত্রের কামরায় কামরায় সূরা ওয়াকিয়া চলতেছে। নিচে গেলাম, নিচেই তো বোর্ডিং, নিচে একটা পুষ্করিণী আছে, দারোয়ানকে দেখতেছি, দারোয়ান সাহেব তিনিও দাঁড়ায় দাঁড়ায় ছোট একটা কোরআন শরীফ নিয়ে সূরা ওয়াকিয়া পড়তেছে। দারোয়ান সাহেব, বোর্ডিংয়ে গেলাম, গিয়া দেখতে আসি বোর্ডিংয়ের বাবুর্চি সাহেব নিজের হাতে কফি করতে আসে আর দুইটা আয়াত পড়ে, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসালি ওয়াকাতিহা কাযিবা, এই দুইটাই পড়ে আর পারে না। ও বাবুর্চি চাচা, দুইটা আয়াত পড়েন, এরপরে জি পড়েন না? তিনি বলতে আসে, আমি শুধু দুইটা আয়াতই পারি, আমি এটা আল্লাহরে বুঝাইতে চাই, আল্লাহ আমার চেষ্টা দুইটা আয়াত, পুরা সূরার বরকত আপনি আমাদের মাদ্রাসায় ঢেলে দেন। ফজরের নামাজ মসজিদে জামাতের শহীদ পড়লাম, আল্লাহর কি কুদরত, নামাজ পড়িরা ছাত্ররা বের হইতে আসে আর মেইন গেটের ভিতরে গাড়ির আওয়াজ পাইতেছি, বারবার হরেন দিতেছে, দারোয়ান সাহেব দরওয়াজা খুলে দিল, ভিতরে চাউলের ট্রাক ঢুকতেছে।
সেই লোকটা এখনো বেঁচে আছে, সেই ঝংকারে তার বাড়ি চৌধুরী সাহেব রাত্রিবেলা আরামের বিছানায় ঘুমায়, স্বপ্নে একজনে এসে বলে, ও চৌধুরী ঘুমাইস না, আল্লাহ তোরে সম্পদ কম দেয় নাই, ওয়ারাসাতুল আম্বিয়া নবীর মেহমানরা কষ্টে আছে, কিছু চাউল তাদের জন্য পাঠায় দে, তোর ছেলে মেয়েও যদি দোয়া নাও করে, এই কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চারা পড়বে, কোরআন পড়বে, মরার পরে সমপরিমাণ নেকি তোমার অ্যাকাউন্টে জমা হবে। আর দেরি করি নাই, চাউলের ট্রাক নিয়ে মাদ্রাসায় হাজির। মাদ্রাসার প্রিন্সিপাল জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা আমার ক্রেডিট না, এটা কোন ছাত্রদের ক্রেডিট না, এটা আল্লাহ পাকের কোরআনের বরকত, ঠিক না বাকি? হে যুবক, চিন্তা করিও না, কোরআন পড়ো, সূরা ওয়াকেয়া পড়ো, অল্পের ভিতরে বরকত বাড়ায় দিবেন কে। আমি ঢাকায় মুগদায় জুমা পড়াই জিলপা কেন্দ্রীয় মসজিদে, একেবারে হাই কোয়ালিটির জায়গা, বড় বড় শিক্ষিত মানুষ সেখানে নামাজ পড়ে, আল্লাহর কি ফয়সালা, এমন জুমা যায় যেই জুমায় শিল্পপতিরা আসে নামাজ পড়ার জন্য। হুজুর একটু দোয়া চাই, কি সমস্যা? বলে দৈনিক কামাই 3 লাখ 6 লাখ, শান্তি নাই। আপনি বিশ্বাস করেন, যত বড় ধনী হোক, যত বড় সন্ত্রাস হোক, যত খারাপ মানুষ হোক, মনের কথাটা ছেলে মেয়েদের কাছে শেয়ার করে না, কিন্তু ওলামায়ে কেরামের সাথে গোপনে শেয়ার করে। কেন শেয়ার করে? তারা জানে ওলামায়ে কেরাম কোনোদিন জাতির দুশ্মন না, বরং এরাই হলো জাতির প্রকৃত বন্ধু, ঠিক না বেটি? ভাইরা আমার, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আর বড় শান্তি নাই, অথচ মসজিদের খাদেম সাহেব মাত্র 7,000 বেতন, কেমন আছেন? হেসে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চা কয়জন? বলে হুজুর 6 জন। উরি আল্লাহ, 6টা বাচ্চা, কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে। স্যার আপনার কয়জন? বলে 2টা। তো সুখী পরিবার, স্লোগান তো এটাই হইতেছে, বাচ্চা যত কম তো সুখী বেশি পরিবার। আপনি তো সুখী পরিবারের মানুষ, কারণ সুখ শান্তি দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, সুখ শান্তি দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? সূরার নাম সূরায়ে রহমান, যখনই তাকাবেন দেখবেন লেখা আছে আর রহমান, আছে না নাই? সূরার নাম সূরা ইয়াসিন, যখনই তাকাবেন দেখবেন লেখা আছে ইয়াসিন, আছে? এরকম একটি সূরা, সূরার নাম সূরায়ে নাজিয়াত, ওয়ান্নাজিয়াতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়াসসাবিহাতি সাবহান, ফাসসাবিকাতি সাবাকা। সূরার নাম সূরায়ে নাজিয়াত, এই সূরার ভিতরে আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হইও না রে যুবক, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। পায়ে হাত দিয়া বলি, আমিও তোমার মতো একটা যুবক ভাই, এ জীবনে আমার চোখে কত মানুষ দেখছি, কত সুখের জীবন কাটাইতেছিল, এখন সুখ শান্তি নাই, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আছে, না নাই, পাগল বানায় আল্লাহ পাক রাস্তায় বসায় রাখছে, সাবধান সাবধান, হেলায় খালায় নিজের জীবনটা নষ্ট করিও না, আল্লাহর অবাধ্যতার ভিতরে শান্তি নাই, এজন্য আল্লাহ পাক সতর্কতার সহিত বলেন, সংকেত দিয়া বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হইও না, সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। যে একটা পাপ করলো সে সীমা লঙ্ঘন করলো, যে নামাজ বাদ দিয়া ঘুমায় থাকলো সে সীমা লঙ্ঘন করলো, যেই মেয়েটা স্কুলে যায় অথচ তার উপরে পর্দা ফরজ, অথচ সে পর্দা করে না, বাবাও সীমা লঙ্ঘনকারী, মায়ও সীমা লঙ্ঘনকারী, মেয়েটাও সীমা লঙ্ঘনকারী, ঠিক না বেঠি? স্ত্রী নামাজ পড়ে না, ঘরে বসে বসে কিরণ মালা, জি বাংলা স্টার জলসা দেখে, আছে না নাই? এটা আপনাদের দেশে নাই, আছে? সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী, এমন মুরব্বী মানুষ দেখছি, চার দোকানে বসে বসে অনেকগুলা দাড়ি নিয়ে, চা খায়, টিভি দেখে, বিড়ি খায়, আছে? ওরে হাসান বসরি রে, আল্লাহওয়ালা মানুষ ধরবে সব ভাবে,
আর একজনের দোষ খুব ভালো করে জিব্বায় উড়াইতে পারে, আছে না নাই? নিজের ছেলে মেয়ে নামাজ পড়ে না কোনো চিন্তাই নাই, ইমাম সাহেব দুই মিনিট দেরি করে নামাজে খাড়াইলি মাথা গরম হয়ে যায়, আর একজনে কি করলো ওবোকে কি করলো এটা নিয়ে টেনশন, অথচ নিজের নিয়ে কোনো চিন্তা করে না। আল্লাহ কয় ও নবী আপনি জানায় দেন এরা হলো সীমা লঙ্ঘনকারী। ফেরাউন ছিল সীমা লঙ্ঘনকারী, আনা রব্বুকুমুল আলা, ফেরাউন বলেছিল আমি সবচেয়ে বড় রব, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ পাক তাকে নীল দরিয়ায় চুবাইয়া ডুবাইয়া তার ক্ষমতার খায়েশ মিটায় দিয়েছে, ঠিক না বেঠিক? অতএব সীমা লঙ্ঘনকারী হইয়েন না, মা বাবার অবাধ্যতা করিয়েন না, আল্লাহর হুকুমের বেলায় নিজেকে উদাসীনতা করিয়েন না। ওয়াসারাল হায়াতাত দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেয় আখেরাতকে প্রাধান্য দেয় না, দোকান খুলে বসে আছে, নামাজের টাইম হয়ে গেছে, এখনো চায়ের কাপ লড়াইতে আছে মাগার নামাজে যায় না, আল্লাহ কয় দেখ দেখ এরা দুনিয়া নিয়ে ব্যস্ত, এদের জন্য ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের জন্য অচিরি জাহিম নামক জাহান্নাম ঠিকানা নির্ধারণ করেছেন কে? যারা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, আপনাদের এই রাস্তায় ফজরের নামাজের আগে অটো গাড়ি নিয়ে নামে না, নামে কথা বলেন না কেন? ফজরের নামাজের আগে আপনাদের বাজারে অনেক পরাটা বিক্রেতা চুলা ধরায় কি ধরায় না? ধরায়। ফজরের নামাজের আগে আপনাদের হাইওয়ে রোডে অনেক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রামে কি নামে না? চিন্তা করে দেখেন একজন মুসলমান ব্রেন বুদ্ধি কতটা নষ্ট হয়ে গেছে, শয়তান কিভাবে নষ্ট বানাইতেছে একটা বারের জন্য চিন্তা করে না। ফজরের নামাজের আগে ঠিকই উঠলো, উঠার পরে মুখ ধোয়া ছাড়া তো আর রাস্তায় নামে না, নামে মুখ ধুইয়ে নামে। তো যেহেতু মুখটা আপনি ধুইতে আছেন পানি দিয়া, আপনি হাতটাও ধুইয়া ফেলান, কথা কন না কা, আপনি হাতটাও ধোন, হাতটা যেহেতু ধুইছেন পাটাও ধোন, পাটা ধুইছেন কানের নিচ দিয়া ডলা মারলেই তো উজু হয়ে যায়, কথা কন না কা, তাও যদি না মারতে পারেন টুপিটা খুলে যদি হাত দিয়া লারা মারেন তাও তো উজু হয় কি হয় না? তাও উজু হয়ে যাবে। শয়তান আপনার মুখটা ধোয়াইল, হাতটা ধুইতে গেলে শয়তান কয় ধুইস না, তোর এই হাতে জাহান্নামের আগুন আমি শয়তান লাগামু, ঠিক না ঠিক? ফজরের নামাজের আগে চুলা তো ঠিকই ধরাই দিয়েছো মা বোনেরা, অথচ ফজরের নামাজটা পড়ো না, আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের চুলা ধরায় রাখছে, তোমার জন্য জাহান্নামের চুলা ধরায় রাখছে। ফজরের নামাজের আগে কৃষক কৃষিকাজ করার জন্য ঘর থেকে বের হয়, ইচ্ছা করলে চার রাকাত নামাজ পড়তে মানুষ দশ মিনিট লাগে, ঘরে পড়েন মসজিদে পড়েন পড়লেই তো হয়, তাও তো পড়েন না। আল্লাহ কয় ওয়াসারাল হায়াতাত দুনিয়া, এরা দুনিয়া নিয়ে ব্যস্ত, এদের জন্য স্থান ঠিক করে রেখেছি, কি স্থান? আল্লাহ কয় ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম নামক একটা জাহান্নামের জায়গা আছে, লাজওয়া নামক একটা জায়গা আছে রে বাবা, সাকার নামক একটা জাহান্নামের জায়গা আছে। আল্লাহর কোরআন যদি সত্য হয় এই কথাগুলো সত্য অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। দুনিয়ার ভিতরে যদি আপনি সরকারের বিরুদ্ধে যান আপনার নামে মামলা হবে, আপনার জরিমানা হবে। দুনিয়ার লাইনে যদি প্রচলিত আইনের বিরুদ্ধে অবস্থান নেন আপনার নামে মামলা হবে, আপনার জরিমানা হবে, আপনার শাস্তি হবে। আল্লাহ কয় আমার আইনের বিরুদ্ধে যদি কেউ যায় তার জন্য আমি রিমান্ড রেডি করে রাখছি, তার জন্য শাস্তির জায়গা বানায় রাখছি। কি শাস্তি? আল্লাহ কয় আগুন বানায় রাখছে, আগুন, কেমন আগুন? আল্লাহ পাক নিজেই বলেন নারুল্লাহ, আল্লাহর আগুন, বলেন কার আগুন? আরো জোরে বলেন। হে যুবক, নামাজ বাদ দিয়া সারাদিন মোবাইলের দিকে তাকাইয়াছো, তোমার দিকে আর একজন তাকিয়ে আছেন, তিনি হলেন কে? আমি রাজশাহীতে আসার সময় দুপুরের টাইমও দেখলাম মেডিকেলের ছাত্ররা টুপি মাথায় দিয়া মসজিদে গিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দেয়, তুমি কেন পারবা না রে ভাই? রিক্সাওয়ালাকে দেখলাম রিক্সা থামাইয়া মসজিদে গিয়ে হাজিরা দেয়, একজনকে ওই দিন জিজ্ঞেস করলাম আপনি যাত্রী নামাইয়া দেখতে আসি, ভাড়া না নিয়েই তো মসজিদে দৌড় মারলেন। তিনি আমাকে স্পষ্ট জবাব দিল, দুনিয়ায় চলার জন্য টাকার দরকার, মরার পরে চলার জন্য নামাজ দরকার। দুনিয়ায় কষ্ট করি আমার বাচ্চার জন্য,
বিবির জন্য, আর এই যে নামাজটা পড়লাম এটা আমার নিজের জন্য। কোন পাগলে তোমারে পাইছে, দুনিয়ার কাজ ঠিকই করো অথচ আল্লাহর হুকুম মানতে চাও না। আল্লাহ কয়েবের জন্য আমি জাহান্নাম বানায় রাখছি, পায়ে হাত দিয়ে বলি নবীর কথা মিথ্যা না। আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছে। আল্লাহ কয়ে জাহান্নামের আগুন পাওয়ার বাড়াও, পাওয়ার বাড়াইতে বাড়াইতে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক পাওয়ার বাড়াইলো। জাহান্নামের আগুন সম্পূর্ণ লাল, আল্লাহ কয়ে হয় নাই, হয় নাই পাওয়ার আরো বাড়া। আমি আমার বান্দারে এত মজার মজার মাছ খাওয়াইছি, আমি আমার বান্দাটারে এক এক রকমের ফল খাওয়াইছি, আমি আমার বান্দারে কোটি কোটি গ্লাস পানি খাওয়াইছি, শ্বাস টানছে আর ছাড়ছে, 1 টাকা দেওয়া লাগছে? 1টা টাকাও দেওয়া লাগে নাই। অথচ হসপিটালের দিকে তাকায় দেখেন এমন রুগী দেখছি প্রতিদিন হাজার হাজার টাকা বিল উঠতে আছে, শ্বাস টানতে কষ্ট হয়, ডাক্তার বলে আইসিউতে ঢুকাইলি টাকা লাগবে। আল্লাহ কয় 1টাকাও লাগে নাই, আমার বান্দা নাক দিয়া শ্বাস টানছে আর ছাড়ছে, বিনিময়ে 1টাকাও দেওয়া লাগে নাই। আমি আল্লাহর দেওয়া হাত ব্যবহার করছে, আমি আল্লাহর দেওয়া চক্ষু ব্যবহার করছে, আমি আল্লাহর দেওয়া কিডনি ব্যবহার করছে, আমি আল্লাহর দেওয়া পা ব্যবহার করছে, অথচ আমার হুকুম পালন করতে মাত্র 1.5 ঘন্টা লাগে। সারাটা দিন বান্দা দুনিয়ার কাজ করে কোনো আফসোস নাই, 1.5 ঘন্টা যদি নামাজ পড়তো সারা দিনের কোনো হিসাব আমি আল্লাহ নিতাম না। আল্লাহ পাক বলে, ও ফিরিস্তার দল, জাহান্নামের আগুনের পাওয়ার বাড়া বাড়া, জাহান্নামের আগুনের পাওয়ার আরো 1000 বছর পর্যন্ত বাড়ানো হয়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন জাহান্নামের আগুনটা একেবারে সাদা। আল্লাহ কয় হয় নাই পাওয়ার আরো বাড়াইতে থাকো। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের জন্য জাহিম নামক জায়গা ঠিকানা নির্ধারণ করেছি। পৃথিবীর সব পশু পাখিকে আল্লাহ পাক মানুষের গোলাম বানায় দিয়েছে, আর মানুষকে একজনের গোলাম বানাইছে, তিনি হলেন কে? আরো জোরে বলেন। আপনারা গরু পালেন কি পালেন না? আমি তো দেখছি গরু মানুষ কেমনে পালে। আল্লাহ কয় গরুটাও মানুষের গোলাম বানাইছি। সকালবেলা গরুটাকে গোয়াল ঘর থেকে নামাইয়া এরপরে কৃষি কাজ করার জন্য খেতে নেয় কি নেয় না? কান্দের উপরে যেই বাঁশটা দেয় ওটাকে আপনারা কি বলেন? জোয়াল। আমার বান্দা ওই গরুর কান্দে জোয়াল লাগায় দিয়া হাল চাষ করতেছে, লাঙ্গল দিয়া ঠেলতে আছে, গরুটার ঘাড়টা ব্যথা হয়ে গেছে, গরুটার ঘাড় লাল হয়ে গেছে, ওখান থেকে রক্ত বায়া বায়া পড়ে, এরপরও গরুটারে রেস্ট দেয় না। গরুটার শরীরে যদি চিমটি মারা হয় গরুটা ব্যথা পায় কি পায় না? আমার বান্দা এই কাজটা করলো, আমি আল্লাহ তাকাইয়া আছি, কারণ গরুটা ওর গোলাম বানায় দিয়েছি। সারাদিন খেতে কাজ করানোর পর এই গরুটাকে যখন সন্ধ্যাবেলা গোয়াল ঘরে নেওয়া হয়, ঠিক মতো খাবারও দেওয়া হয় না। এই গরুটার তো ছোট একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা সারাদিন দুধে মুখ লাগায় না। 10-8 ডিফারেন্সে আপনি বাচ্চাটারে দূরে বাঁচছেন, গরুটার বাচ্চাটারও তো গলা শুকায় গেছে, গরুটারও তো মনে চায় আমার বাচ্চাটা যেন আমার ওলান থেকে একটু দুধ খায়া নিজের জীবন বাঁচায়। কিন্তু আপনি গরুটারে 10-8 ডিফারেন্সে বাইধা বাচ্চাটার চোখের পানি ঝরাইতে আছেন। আল্লাহ কা, আমি তাকায় তাকায় দেখছি কিচ্ছু বলি না। রাত্রিবেলা শীতের দিন আপনি কম্বল গায়ে দিয়া ঘুমান, অথচ গরুটা শীতের ভিতরে একবার মাটিতে পিঠটা লাগায় পিঠটা ঠান্ডা হয়ে গেছে, আবার দাঁড়ায় যায়। বোবা জিনিস, বোবা প্রাণী, বলতেও পারে না মালিক আমার ঠান্ডা লাগছে, আমার কষ্ট হয়, বিছানায় শুইতে পারতে আসি না। যেই জায়গায় পায়খানা করে, যেই জায়গায় প্রস্রাব করে, ওই জায়গায় পিঠটা লাগায়, আপনি মশারি টানাইয়া বড় আরাম কইরা ঘুমান, অথচ গরুটার জন্য কোনো মশারির ব্যবস্থা হয় না। আল্লাহ কা, যা যা তোর গোলাম বানায় দিছি, যা ইচ্ছা তাই করতে থাক, কিচ্ছু বললাম না। রাত্রিবেলা গরুর বাচ্চার জবান খুলে যায়, গরুর বাচ্চা বলে মাগো মা দুধ দাও, তখন গরুটায় বলে সবর কর, ধৈর্য ধর, আমার মালিক সকালবেলা আমার থেকে 2-3 কেজি দুধ নামাবার পর এরপরে যা
খাইয়া থাকবে, তুই খাইয়া তোর নিজের জীবনটারে বাঁচাবি। সকালবেলা আপনি ফজরের নামাজ না পইরা আবার ঘুম থেকে উইটা গরুটারে নিচে নামায়া উঠানে বাইধা, এরপরে বাচ্চাটারে দূরে সরায়া মুখটা লাগাইতে দেন, আবার টাইনা দূরে সরায়া দেন, আবার মুখটা লাগান, একটা টান দেওয়ার আগেই বাচ্চাটারে দূরে সরায়া দেন। আল্লাহ কায় ফিরিস্তারা আমি তাকায়া দেখছি, ওরে আমি কিচ্ছু বলি নাই, চাইলে আমি ওই জায়গায় মাটি দিয়া গাইরা শেষ করতে পারতাম, ঠিক না বেটি? আমি কিচ্ছু বলি নাই, ও ফজরের নামাজটা পড়ে নাই, আমি আল্লাহর মেজাজ তো গরম হয়ে গেছে। হাদিসের কিতাব খুললে দেখা যায় মাটি প্রতিদিন বলে আল্লাহ যেগুলা নামাজ পড়ে না ওগুলাকে আমার ভিতরে দিয়ে দেন, আমি মাটি নিচে নামাইতে নামাইতে ওদেরকে ভিতরে গাইরা ফেলাই, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক বলে না, আমি বান্দা বড় মায়া কইরা বানাইছি, ওদেরকে তওবার সুযোগ দিলাম, দেখিনি একটু বান্দা তওবা করে নাকি। গরুটার থেকে 2-3 কেজি দুধ নামাইতেছে, অথচ আপনি নিজে নামাজ পড়লেন না, দুধ বাজারে বিক্রি করলেন, দুধ বিক্রি করে বিড়ি কিনা আপনি ঘরের দিকে আসলেন, গরুও বলতে চায় ও মালিক সাবধান, কেয়ামতের ময়দানে আমি গরু আমার দুধের দাবিও ছাড়বো না, আল্লাহু আকবার। এজন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক বলবে, ও ফেরেশতার দল, জাহান্নামের আগুন আরো 1000 বছর পর্যন্ত পাওয়ার বাড়াও, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের পাওয়ার বাড়ানো হবে। জাহান্নামের আগুন বর্তমানে একেবারে কালো, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে, এমন সময় একটা পাথরের আওয়াজ বিশ্ব নবীর কান মোবারকে পৌঁছে গেল। আল্লাহর হাবিব প্রশ্ন করলো, সাহাবায়ে কেরাম এই পাথরের আওয়াজটা কিসের তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলে আল্লাহ এবং নবী ভালো জানে। তখন আল্লাহর হাবিব বলতে আছে, ওই জাহান্নামের উপর থেকে একটা পাথর সারা হয়েছিল, ওই পাথরটা নিচে নামতে 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 70 বছর পর্যন্ত সময় লাগছে, আল্লাহু আকবার। এজন্য নামাজ পড়েন, হালাল খান, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে জাহিম নামক জাহান্নাম থেকে আপনি বেঁচে যাবেন। আর যদি দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হন, সারা দিন দুনিয়া দুনিয়া দুনিয়া, হালাল হারাম বুঝেন না, বহিদো অবহিদো বুঝেন না, নিজের মন চাই জিন্দেগি যাপন করেন, তাহলে জাহান্নামের শাস্তি আছে না নাই? এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আমার ভয়, আমি আল্লাহর ভয়, আমার ভয়তে আমার সামনে দাঁড়াইতে ভয় পায় এবং নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে, আল্লাহ কয় তাবের ঠিকানা হবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহর ভয় এমন একটা মেডিসিনের নাম যার দ্বারা মানুষকে সভ্য বানানো সম্ভব, ভদ্র বানানো সম্ভব। একটা মানুষকে ভালো বানাইতে গেলে র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের ডান্ডার বাড়িতে ভালো হবে না, মানুষকে যদি ভালো বানাইতে হয় একটা মেডিসিন লাগে, সেটা হলো কার ভয়। আরো জোরে, হার কে দারাত খাউফে হকদর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহা দুরা মাকাম জুজবা হকচি যে মোখা আতিং সোজা ফজলে উয়া মাস্তেদার জুমলা জাহা। আল্লাহর ভয় এমন এক মেডিসিনের নাম। আপনাদের কষ্ট হইতেছে? আমি আর 10 মিনিট সামনে আগাবো। আগের জবানায় বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, আর এই যুগে 80 বছরের বুড়া হেও দেহি হসপিটালে ওই সিরিয়াল পাল্টায়। আমি এক রুগী দেখার জন্য হসপিটালে গিয়েছিলাম মুগদায়, ছেলে নামাজিওয়ালা কিন্তু বাপ নামাজ করে না, আছে না এমন? না নাই, আছে। তো গিয়ে দেখতে আসি এক সাইড লেগে গেছে, প্যারালাইজ হয়ে গেছে, এটা চলে না, অচল। এই সাইড ঠিক আছে, আমি মনে করছি হয়তো বয়ে বয়ে তসবি পড়বে, আল্লাহর জিকির করবে, মরা ডর বয়ে পড়ছে ভিতরে, কিন্তু আল্লাহ দেখি দেখতে আসি এই যে হাতের ভিতরে রিমোট দিয়ে আসে সিরিয়াল পাল্টাইতেছে, চ্যানেল পাল্টাইতেছে, সুবহান আল্লাহ, আউজুবিল্লাহ না আউজুবিল্লাহ, আহারে অর্ধেক কবরে গেছে, আজরাইল যে কোনো টাইমে গলা চাপতে ধরবে, এখনো হ্যার ভিতরে আল্লাহর ডর নাই, নাই ভয় নাই। আগের জমানায় বাচ্চাদের ভিতর আল্লাহর ভয় ছিল। দামেস্কের বাজারে ওয়ারায়ান নামক এলাকায় বাপ আর সন্তান দুইজনে রাস্তা দিয়ে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পর বাবায় দেখতে আছে আঙ্গুর ফলের বাগান,
জিব্বায় পানি আয়া পড়ছে, দিলের ভিতরে শয়তান ধোকা মারছে, মালিক দেখতে আসে না, তাড়াতাড়ি কিছু আঙ্গুর ফল পাইরা বাড়িতে যা। কথা কি বুঝেন? সন্তানকে বলল, সন্তান ওয়ারায়ান নামক বাজারের চৌরাস্তায় তুমি দাঁড়াও, আমি বাজারের ভিতর থেকে ওই বাগানে ঢুকলাম। আর এক বর্ণনে আসছে খুতবায় জুলফিকারের ভিতরে সন্তানকে বাবায় ওই বাগানের তিন রাস্তার মোড়ে দাঁড় করায় রাখছে। সন্তানকে বলল, বাবা একটু দাঁড়াও, আমি বাগানের ভিতরে ঢুকলাম, আঙ্গুর ফল পারবো, কেউ যদি আমাকে দেখে তাহলে তুমি আমাকে সতর্ক করবা। বাবা এবার ভিতরে দুইকে আঙ্গুর ফলের থোকা ধরে টান মারছে। কথা বুঝতেছেন? টান মারছে, এখন পর্যন্ত ছিড়ে নাই। এর ভিতরেই সন্তান চিল্লানো শুরু করছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও বাবা কে যেন তোমারে দেখতেছে। বলার সাথে সাথে বাবা জুতা মতো হালাইয়া মারছে দৌড় করে। আল্লাহ মালিক বুঝে আয়া পড়ছে, ধরা খেলে তো ফিরের চামড়া আর থাকতে না। কাছে গিয়া দেখে সন্তান একা দাঁড়ায় আছে, কেউ নাই। বাবার মেজাজ গরম হয়ে গেছে, ও সন্তান কেউ তো নাই, তাহলে তুমি কেন বললা যে একজন দেখতেছে? সন্তান বলে, আব্বু মানুষ তো দেখে না, কিন্তু মানুষের আল্লাহ তো দেখতেছে। মানুষ দেখে না, কিন্তু মানুষের রব দেখে কি দেখে না? আল্লাহ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। পৃথিবীর সব চক্ষু ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি হলেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতে আসে দামেশকে যাবে, প্রচন্ড গরম, সূর্যের তাপ, পিপাসার কারণে হযরত ওমর ছটফট করতেছে। খাদেম আসলামকে বলে, পানি দাও। আসলাম বলে, পানি তো নাই, তাকায় দেখো কোনো বকরি পাও কিনা, কিছু দুধ দোহন করে আমারে খাওয়াও। আসলাম তাকায় দেখলো এক রাখাল কিছু বকরি নিয়ে উপর দিয়া নিচে নামতেছে। হযরত ওমর বলতে আছে, কেউ রে পাইছো? বলে, হা ওই রাখাল দেখেন বকরি নিয়ে নিচে নামতেছে। হযরত ওমর ফারুক উটের পিঠ থেকে নাইমা দ্রুত চলে গেল সেই রাখালের কাছে। ছদ্মবেশে রাখাল তো চিনে না যে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর আমার সামনে দাঁড়িয়ে আছে। হযরত ওমর ফারুক সামনে দাঁড়াইয়া সালাম, সালাম দেওয়ার পর প্রশ্ন করল, রাখাল আমি প্রচন্ড তৃষ্ণা অবস্থায় পড়ে আছি, পানির পিপাসায় ভুগতেছি, আমার এখানে কোনো পানির ব্যবস্থা নাই, তোমার এই বকরির থেকে আমাকে একটু দুধ দোহন করে খাওয়াইতে পারো? রাখাল বলতে আছে, সাবধান, এই বকরির মালিক আমি না, আমি শুধু রাখাল, দেখাশোনার দায়িত্বে আছি। হযরত ওমর ফারুকের চরিত্র হলো, কারো সাথে কথা বললে তাকে ঈমানের ব্যাপারে পরীক্ষা করত। আর আপনি বিয়ে দেওয়া মাইয়া যখন বিয়ে দিবার যায় তখন দেখে পরীক্ষা কইরা পোলার কি পরিমাণ টেহা পয়সা আছে। কথা কন না, ঈমানের পরীক্ষা করা হয় না, এজন্য বিয়ে হয় 13 দিন, সংসার ভাঙ্গে 14 দিনের দিন। কথা কন, বিয়ের আগেই বাপে খামি দেয় কত, কয় কামি নইবে 30,13,690 টাকা। কেন কেন এত শক্ত কামিন কেন? যদি মাইয়াই সারিয়ে দেয় তো তাহা দিয়া প্যাচ দিমু। তো যার নিয়ে প্রথমে খারাপ, তার ঘরে, তার মেয়ের ঘরে কোনোদিন শান্তি হবে না। ঠিক না ঠিক? তোমার শুরুতেই তো নিয়ত খারাপ। হযরত ওমর ফারুক এবার পরীক্ষা করতে আসে, যুবক তুমি না রাখাল, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, আমি এই বকরির থেকে দুধ দোহন করব, তুমিও খাবা আমিও খাবো, এর বিনিময়ে তোমারে কিছু টাকা দিব, এরপরে বকরিটারে জবাই করে দিবেন না। কেন প্রস্তাব দিব না? তোমার পাল থেকে কি কখনো কোনো বাঘে বকরি খায়া ফেলাইছে? বলে, হ্যাঁ অনেক বকরি বাঘে খায়া ফেলাইছে। তোমার মালিক যদি কোনো সময় জিজ্ঞাসা করে বকরি কোথায়, তুমি বলবা ওই বকরিটা বাঘে খায়া ফেলাইছে। এবার রাখাল বলতে আছে, ইবনাল মালিক ফাইনাল্লাহ, দুনিয়ার সব চক্ষু ফাঁকি দেওয়া যায়, আসমানের মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় না। বলেন এটা কার ভয়? আরো জোরে, আল্লাহর ভয়। আমগো ভিতরে আল্লাহর ভয় নাই? আপনার জমিন বরাবর আর একজনের জমিন, এটা আপনার জমিন, এটা আমার জমিন। সকালবেলা আপনি দুধের গাবিটারে তাজা ঘাস খাওয়াইতে দড়ি দিয়া গরু নিয়ে নামছেন,
আপনার গরুর মুখ আর একজনের ক্ষেতের ভিতরে দেয়, আপনি আস্তে করে দড়িটা ঢিলা দেন, কথা বোঝেন নাই? আছে আছে না? আছে টাকা টাটকা বোম্বাই হাজি আবু জাহেলের গোষ্ঠী। আহা, যেই মানুষ দেখে আস্তে টান মারে নিজের জায়গায় খায়, কেউ দেখে না আস্তে করে দড়ি ঢিলা দেয় আর একজনের ধান খায়, আছে না নাই? হারাম। আল্লাহর হাবিব বলেন, মানিশ তারা সাউবা বি আশারাতি দারাহিমা ফিহি দিরহামুন হারাম। রাসূল বলেন, 10 দিরহাম দিয়া যদি কেউ একটা জামা বানায়, 1 দিরহাম যদি হারাম হয়, পুরা জামাটাই হারাম। আল্লাহর ভয় অন্তরে নাই। গুলিস্তান থেকে গত রমজান মাসে প্রচন্ড লকডাউন চলতেছে, মানুষ অনেক সময় ভয়েতে রাস্তায় নামতে পারে না। মুসলমান নবীর উম্মত গুলিস্তান থেকে রিকশায় আমরা যাইতে আসি সোয়ারি ঘাট, কষ্ট হইতেছে? সোয়ারি ঘাট যাওয়ার সময় রাস্তার ড্রেনের কাজ চলতেছে, আমার রিকশা ড্রেনের ওই পাশে, আর এক মুরব্বীওয়ালার, তিনি রিকশা চালাইতে আসে, আমি রিকশায় বসা, জ্যামে আস্তে আস্তে তার রিকশা চলে, আমার রিকশাও চলে। কিছু দূর যাওয়ার পর মাঘ আসরের আজান হয়ে গেছে, আজানের আওয়াজটা আমিও শুনলাম, তিনিও শুনল, জ্যামে আটকে গেছে। মুরব্বী আসতে করে দুইজন যাত্রীকে বলতে আসে, নামেন, আমি আর সামনে এক কদম যেতে পারবো না, চাচারাক করিয়েন না, আমাদের বস দাঁড়িয়ে আছে সোয়ারি ঘাট স্টানে, তাড়াতাড়ি চলেন, প্রয়োজনে ভাড়া বাড়ায়া দিব। রিক্সাওয়ালা বলতে আসে, তোমার বস দাঁড়িয়ে আছে আর আমার বস মসজিদে আমারে ডাকতেছে। ওরে সুবহানাল্লাহ, ইমান কারে কয়, তার ইমানের সামনে আমগো ইমান দাই, পূজায়ও খাটে না। আপনাদের এই এলাকায় বাড়ি সিরাজগঞ্জ আছে না নাই? চৌহালি থানায় বাড়ি। মুরব্বী বলতে আছে, 1 লক্ষ টাকা যদি দেওয়া হয়, এরপর আমার রিক্সা এক কদম সামনে পারবে না, কারণ আমি জানি আমার হায়াতের মালিক, আমার রিজিকের মালিক একজন, তিনি হলেন কে? আমার মালিক আমারে মসজিদে ডাকতে আছে, তুমি যতই অফার দাও কাজ হবে না, নানান রিক্সার থেকে অন্য রিক্সায় যান, এত দূর নিয়ে আসছি, এই টাকাও লাগবে না, এটাও মাফ করে দিলাম। বলেন এটা কার ভয়? এটা আল্লাহর ভয়। ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসানিল হাওয়া, যে ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায়, কিয়ামতের ময়দানের ভয়, জাহান্নামের আযাবের ভয়, সূর্যের তাপের ভয়, এই ভয়ের কারণে যেই যুবকটা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, আল্লাহ কায় লিখে রাখো, তার জন্য ঠিকানা হবে জান্নাতে। আমি ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের থেকে বিদায়। আল্লামা জুলফিকার দামাত বারকাতুহুম কিতাবে লেখেন, দিলটা নরম করে দেন, ধৈর্যের সহিত 5টা মিনিট বসেন, মদিনার জমিনে এক যুবক বাবার বড় খাদেম, বাবার বড় খেদমত করে, যুবকের মা ছোট বয়সেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, প্রতিদিন সকালবেলা বাবার কাপড় চোপড় নিজের হাতে পানি দিয়া পরিষ্কার করে, শুধু তাই নয়, জাইতুনের তেল মাথায় লাগায়া চিরুনি দিয়া বাবার চুলগুলা আশ্রয়া দেয়, শুধু তাই না, রাত্রিবেলা ঘরে ফিরে বাবার পা গুলা নিজের হাতে টিপে দেয়, শুধু টিপি দেয় না, পায়ের তালুতে একটা চুমা লাগায় দেয়, আর বলে, আব্বা জান্নাতে চুমা দিতেছি, এটা জান্নাতি মানুষের পায়ে চুমা লাগাইতেছি। আল্লাহর নবীর জবানে শুনছি, কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, দুনিয়ায় খাইলো দিন যায়, না খাইলো দিন যায়, দুনিয়ায় থাকার জায়গা না, জীবনে কত বন্ধু বান্ধব চোখের সামনে বিদায় হয়ে গেল, এমন একটা দিন আসবে তোমার জানাজা বন্ধু বান্ধব পড়ার জন্য দাঁড়িয়ে থাকবে, দুনিয়ায় কেউ থাকতে পারবে না, যুবক বাবার পায়ে চুমা খায় আর বলে, আল্লাহ আমি জান্নাতে চুমা খাইতেছি, বড় মহব্বত, বাবার কপালে চুমা দিয়া ঘর থেকে বের হয়। একদিন যুবকের বাবা বলতে আছে, ও সন্তান, তোমার প্রতি আমি এত খুশি আছি, তুমি আমার কাছে স্পেশাল একটা দোয়া চাও, যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করব আর আল্লাহ পাক তোমার জন্য কবুল করবে। আল্লাহ আকবার! নাই
আল্লাহর নবী বলেছেন কোন বাপ যদি হাত তুলে বলে আল্লাহ সন্তানের এই আশা পূরণ করে দেন, যদি আশাটা যদি নেক হয় নিঃসন্দেহে বাবার দোয়া বিনা পর্দায় কবুল করেন কে? আমি তো গর্বের সহিত বলি আমার দুইটা টাওয়ার এখনো বড় পাওয়ার, একটা হলো মায়ের টাওয়ার আর একটা হলো আব্বার টাওয়ার। এই দুই টাওয়ারের সাথে যতদিন সম্পর্ক আমার ভালো থাকবে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমার মালিক আমাকে ততদিন ভালো রাখবে। আর আমার আব্বা আম্মা যদি আমার উপরে বেজার হয় বেইজ্জতি হওয়া লাগবে, ঠিক না বেঠিক? এজন্য মা বাবা বড় দামি জিনিস, কদর করো। যেদিন তুমি বাবা হবা সেদিন বুঝবা বাবার কত দরদ। যুবক বলে আব্বা আমি আপনার কাছে একটা দোয়া চাই, আল্লাহ যেন আমার মৃত্যুটা ইমানের শহীদ দেয় এবং মৃত্যুর পরে যেন আল্লাহ আমাকে দুইটা জান্নাতের মালিক বানায় দেয়। মুরব্বী এবার দুইটা হাত তুলে বলতে আছে আল্লাহ আপনি আমার সন্তানকে যেদিন ডাক দিবেন ইমানের শহীদ ডাক দিয়েন এবং মৃত্যুর পরে আমার সন্তানের জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে দিয়েন। সন্তান জোরে জোরে বলতে আছে আমিন। কমপ্লিট হয়ে গেল। এবার বাবাই বলতে আছে ও সন্তান লিখে রাখো নিঃসন্দেহে আমার রব আমার দোয়া তোমার জন্য কবুল করেছে। এই সন্তানটা এত সুন্দর, যুবক এত সুন্দর, কেউ যদি একবার তাকায় দ্বিতীয়বার আবার তাকানো লাগে। সুদর্শন যুবক, মদিনার যুবক, রাস্তা দিয়া হেঁটে হেঁটে যখন কাজের জন্য যায় উটেরে পানি খাওয়াবে, খেজুর গাছ জৈরা গাছটারে তাজা বানাবে, খেজুরের আটি নিচে পড়ে গেলে সেটাকে আর এক জায়গায় গাইতা এরপরে খেজুর গাছ উঠানোর ব্যবস্থা করে দেয় কে? এই যুবক প্রতিদিন যখন তাম্বুক নামক এলাকায় রওনা হয় প্রতিমধ্যেই সুন্দরী রূপসী এক নারী প্রতিদিন অফার দেয় প্রেমের প্রস্তাব দেয়, হে যুবক তুমি দেখতে অনেক সুন্দর, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, আসো। পাহাড়ের পাদুদেশে কেউ দেখবে না বড় বড় পাথর, দুইজনে ওই পাথরের নিচে বসে একটু সময় কাটাই একটু গল্প করি। যুবক বলে সাবধান ইন্নি আখাফুল্লাহ, আমি একজনরে বেশি ভয় পাই, তিনি হলেন কে? আমার ভয় লাগতেছে পাপের জায়গায় পা বাড়াইলে না জানি আমার পাটা ভেঙে যায়, আমার ভয় লাগতেছে না জানি আমার কিডনিটা নষ্ট হয়ে যায়, আমার ভয় লাগতেছে না জানি আসমান থেকে গজব এসে আমার চোখ দুইটা নষ্ট হয়ে যায়। আমি আল্লাহরে ভয় পাই যুবতী দুরহ, যুবতী সুন্দরী রূপসী মেয়ে, পরের দিন আবার যুবকের রাস্তা আটকায় দিয়েছে, দাঁড়াও যুবক তোমার সাথে আমি কিছু সময় কাটাতে চাই, তোমার প্রেমের আগুন আমার সিনার ভিতরে জ্বলতেছে, তোমার প্রেমের বন্ধনে আমি আবদ্ধ হতে চাই, তোমাকে আমি প্রস্তাব দিতেছি তুমি আমার সাথে একটু সময় কাটাও। যুবক বারবার বলে ইন্নি আখাফুল্লাহ, আমি একজনরে ডরাই, তিনি হলেন কে? দুরহা দুরহা আল্লাহরে ডরাই, ভয় লাগতে আছে না জানি কি হয়। তৃতীয় দিন এই যুবতী সুন্দরী নারী শয়তান ধোকা দিয়ে ফেলাইছে মজবুত ভাবে। শয়তান তো অনেক বড় বড় দরবেশদেরকেও ধোকা দেয় কি দেয় না? শয়তান ইমানদারদের পিছনে আরো বেশি ধোকা দেয়। যুবতী মেয়েটা এবার যুবকের পিছন থেকে জড়ায়া ধরছে, যখন জড়ায়া ধরল যুবক এবার আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঁচা করে বলে আল্লাহ কত মানুষকে তুমি আজকের দিনে বিদায় করবা, আমার মতো যুবকটাকে এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় করে দাও, এই শরীরের ভিতরে নাপাক কিছু লাগাইতে চাই না, নাপাক হাত আমি আমার শরীরে লাগাইতে চাই না রে আল্লাহ। নারী পুরুষ যদি একজন আর একজনকে স্পর্শ করে অটোমেটিক স্বভাবগত ভাবে দুইজনের ভিতরে কাম ভাব সৃষ্টি হয়ে যায়। ও দয়ার মালিক আল্লাহ আমি জেনা ব্যভিচার থেকে বাঁচতে চাই, এই মুহূর্তে তুমি আমাকে বিদায় করে দাও। বান্দার দোয়া কখনো কখনো কবুল হয় কি হয় না? কিছুক্ষণ পর যুবক জোরে একটা চিৎকার মেরেছে, চিৎকারের আওয়াজ এত দূরে পর্যন্ত গিয়েছে পাহাড়ের রাখালরা পর্যন্ত, উট বকরি দুম্বানি আসতেছে তাদের কানে পর্যন্ত পৌঁছে গেল, তারাও দৌড়ায় আসতেছে কি হইল যুবকের চিৎকার মেরে। যখন যুবক পাহাড়ে পড়ে গেল মেয়েটা ভয়েতে যুবককে ছেড়ে অন্যত্রে চলে গেল,
পাহাড়ি যুবকরা দৌড়ায় কাছে এসে দেখতে আসে, যুবকের চেহারাটা হলুদ হয়ে গেছে আর জবানে কালেমায়ে শাহাদাত উচ্চ কণ্ঠে আওয়াজ হইতেছে। কিছুক্ষণ পর তাকায় দেখতে আসে শ্বাস বন্ধ হয়ে গেছে, তার মানে আল্লাহ পাক তাকে ওখানেই দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। যুবকের বাবায় খবর পাইল, লম্বা ঘটনা আমি একেবারে সংক্ষেপ করতে আসি। যুবকের বাবা খবর পাওয়ার পর নিজে লাঠিতে ভর দিয়া দিয়া যুবকের কিনারায় দাঁড়ায় গেছে। অন্য অন্য মানুষজন সময় একত্রিত হওয়ার পর যুবকটাকে কবরে দাফন করলো। বাবায় নিজের হাতে মাটি দিয়া চোখের পানি সেরে কেঁদে বুড়া মানুষ, মনে হয় উহুদ পাহাড়টা মাথায় বহন করেছে। মসজিদের নববীতে ফজরের নামাজে হযরত ওমরের ইমামতিতে দাঁড়ায় গেছে। নামাজ কমপ্লিট হওয়ার পর ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, গুনাহ থেকে বাঁচেন, পাপ থেকে বাঁচেন। পাপের অপর নাম হলো অশান্তি, পাপের অপর নাম হলো মানসিক যন্ত্রণা, পাপের অপর নাম হলো তীব্র অশান্তি, পাপের অপর নাম হলো গোপনে জ্বালায় পুরা ছাই বানায় দেওয়া। ঠিক না বেঠিক? পাপ বাপের ওসারে না। পাপ এমন জিনিস গোপনে করবেন কেউ দেখবে না, আপনার রব গোপনে আপনার জন্য শাস্তির ব্যবস্থা করতে পারে কি পারে না? আপনি বাঁচার বুদ্ধি কি আস্তাগফিরুল্লাহ তওবা করেন, ইস্তেগফার করেন, আপনার পাপ মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিবেন কে? আপনি তওবা করেন। যুবকের লাশ দাফন হওয়ার পর এই মুরব্বি মসজিদে নববীতে গিয়ে নামাজ কমপ্লিট করলো। নামাজ শেষ হওয়ার পর মসজিদের কোনায় বসে বসে বাচ্চাদের মতো ফুফায় কান্দে। কিতাবে এসেছে হলুদ বর্ণের একটা রুমাল মাথায় দিয়া মুরব্বি মাথা নোয়া কাঁদতেছে। মুরব্বির চোখের পানি বায়া বায়া দাড়ি ভিজে জামায় স্পর্শ করলো। হযরত ওমর ফারুক কান্নার আওয়াজ পাওয়ার পর পিছনে চলে গেল। গিয়া দেখতে আসে মুরব্বি কান্দে। কেন কান্দেন? ঘরে কি খাবার নাই? চাউল আটা অথবা গম কি নাই? কিচ্ছু নাই, বলে সবই আছে। আমার কলিজার টুকরা সন্তান রে নিজের হাতে কবরে রাখছি, এ যে কি যে যন্ত্রণা, ভয় লাগতে আছে, না জানি আল্লাহ পাক কি ব্যবহার করে। হযরত ওমর ফারুক বলতে আছে মুরব্বি চলেন, আমি ওমর আপনার সন্তানের কবরের পাশে দাঁড়ায় সালাম দিব। এবার বাবার হযরত ওমর দুইজন চলে গেল সেই যুবকের কবরের কিনারায়। কবরের কিনারায় যাওয়ার পর হযরত ওমর ফারুক আমার এই তেলাওয়াত কৃত আয়াত পড়ল, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসানিল হাওয়া। আল্লাহর ভয় যার অন্তরে থাকে এবং আল্লাহর ভয়ের কারণে যে ব্যক্তি নিজেকে পাপ থেকে বাঁচায় রাখে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক তাকে একটা জান্নাতের মালিক বানায়। আল্লাহর কি কুদরত, কবর থেকে যুবকের কণ্ঠের আওয়াজ ভেসে উঠেছে আল্লাহু আকবার। কবর থেকে যুবক বলতে আছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এটা সূরায়ে রহমানে এসেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এরে ওমর সাবধান, আপনি মনে করছেন আল্লাহ আমাকে একটা জান্নাতের মালিক বানাইছে, না না, আমার আব্বার দোয়া আর আমি আমাকে পাপ থেকে বাঁচা রাখছি, আল্লাহর ভয়ের কারণে আল্লাহ আমাকে দুইটা জান্নাতের মালিক বানাইছে। এজন্য যুবক আজকে থেকে নিয়ত করেন জীবনে নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, স্থানীয় ওলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখবো, আলেমদের সাথে মহব্বত বজায় রাখবো। ঠকবেন না, কেউ আপনার বন্ধু না। যতদিন টাকা আছে বন্ধু বান্ধব পাম্পট্টি মাইরা খাওয়ার জন্য অপেক্ষায় আছে, টাকা শেষ এই বন্ধু বান্ধব এক সময় আপনার দুশ্মন হবে। ঠিক না বেঠিক? আজ থেকে ওয়াদা করে নেন জীবনে আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলবো, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি নরম হয় তওবার নিয়েইতে জুমার রাত জীবনের শেষ তওবা মনে করে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও, নারায় তাকবীর, আয় আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন, জীবনে একবার কালো গিলাবের সাথে লাগায়া দেন, বাইতুল্লায় আপনি লাব্বাইকের আওয়াজ দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিকু রঙ্গে দিন তা আবদু বাকি বোয়াদ বরাবেদি। এতক্ষণ বয়ানে আপনারা কি বুঝলেন? আল্লাহর ভয় লাগবে কি লাগবে না? ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সব ভাইকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। জামাতে চেহারে নামাজ পড়ার যাবে কি না,
ইমাম সাহেব যদি দাঁড়াইয়া আল্লাহু আকবার পড়ে, এই প্রশ্ন না দিলেও হইতো, এগুলা দিয়ে কি কমু পরে, আবার গ্রামে প্যাঁচ লাগবে, আবার গ্যাঞ্জাম লাগবে, আর ঝামেলা। যাক, আমি সংক্ষেপে ঘুরায় বলতে আসি, ডাইরেক্ট দরকার নাই, এখানে অনেক বড় বড় আলেম ওলামা আছে। আর মাসাল্লার নিয়ম হলো, জানতে হইলে মাদ্রাসায় গিয়া সশরীরে জানা ভালো সবচেয়ে। এক বক্তা এই একটা ফতুয়া দিয়ে গেল, কালকে আপনারা দুই গ্রুপে মারামারি লাগাই দিলেন, এটা কি ভালো হবে? ভালো হবে না। আমি সংক্ষেপে বলতেছি, একেবারেই সংক্ষেপ, যেই লোকটা পায়ে দিয়ে হাঁটতে পারে, রাস্তায় হাঁটে কি হাত দিয়ে হাঁটে না পা দিয়ে হাঁটে? আরো জোরে বলেন। আমি স্পষ্ট বুঝায় বলতে আছি, যে পা দিয়ে হাঁটে সে মসজিদে গিয়া কি দাঁড়ায় থাকতে পারে না? আবার বলি, যে পা দিয়ে হাঁটতে পারে সে কি মসজিদে দাঁড়ায় থাকতে পারে? ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, সেই ক্ষেত্রে যে পা দিয়ে হাঁটতে পারে তাকেও ইমামের পিছনে দাঁড়ায় থাকতে হবে। কথা বুঝেন নাই? ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার রুকুতে যাবে, এই ক্ষেত্রে যদি আপনার মাজায় প্রবলেম হয় যে আপনি রুকুতে গেলে আপনার মাজার রক সিরে যাইবে, তাহলে আপনি চেহারে বসতে পারবেন। কথা ক্লিয়ার? বাস, চেহারে বৈশা আপনার শরীরের উপরে আপনি যতটুক সম্ভব অতটুক নিচা করবেন। কথা কি বুঝতে পারছেন? দুই, ইমাম সাহেব যখন আবার সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন আপনাকে দাঁড়াতে হবে, কারণ আপনি তো দাঁড়াইতে পারতে আছেন, দাঁড়াইতে পারতেছেন না? দাঁড়াইতে পারতেছেন। ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা শেষ করে আবার সিজদায় যাবে, আপনাকে সেই ক্ষেত্রে বসার শরীয়ত অনুমতি দিয়েছে। কথা আমি বুঝাইতে পারি নাই? ইমাম সাহেব যখন আবার দাঁড়াইবে আপনাকেও দাঁড়াইতে হবে। ইমাম সাহেব আল্লাহু আকবার করে দাঁড়াইতে আছে আর আপনি চেয়ারে বসে ঘুমাইতে আছে, এটা কি হবে? এটা হবে না। আপনার বিবেকই বলবে আসলে কতটুকু সত্য এটা, আপনার বিবেক তো বলে দিবে। এখানে আপনি রাস্তায় রাস্তায় হাঁটতে পারতে আছেন, রাস্তায় রাস্তায় বিড়ি টানতে আছেন, পান খাইতে আছেন, চা খাইতে আছেন, বাজার করতে আছেন, এটা কি হাত দিয়ে করে না পা দিয়ে করে? তো পা দিয়ে যেহেতু করে, সবচেয়ে বড় ইবাদত নামাজ, নামাজ এরকম দাঁড়ায় থাকতে হবে। নুইতে গেলে যদি মাজায় ব্যথা হয় সেই ক্ষেত্রে আপনি চেহার ব্যবহার করতে পারবেন। কথা পরিষ্কার? আল্লাহ তাআলা আমাদের সব বিষয় বুঝার তৌফিক দান করুক, নমনীয়তা বজায় রাখার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি না করলে ভালো হয়। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কিছু বলবে? অনেক রাত হয়ে গেছে, আমার কালকে আবার জুমা আছে, অনেক বেশি রাত হয়ে গেছে। আমরা সবাই সবার জন্য দোয়া করি। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, গভীর রাত, জুমার রাত, আমরা কিছু গুনাগার বান্দারা আপনার দরবারে হাত তুলেছি, লাথি মেরে গুনাগার বলে তারা দিয়েন না রে আল্লাহ, দয়ার নজরে মেহরবানি করে আপনার নবীর উসিলায় সবাইকে মাফ করে দেয়। আয় আল্লাহ, অনেক দাড়ি পাকা মুরব্বীদের কিনিয়া হাত তুলেছি, অনেক তলিবুল ইলম, অনেক যুবক ভাই, তাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, পর্দার ভিতরের মা বোনদেরকে নিয়ে হাত তুলিছি রে আল্লাহ, দয়া করে মেহরবানি করে জিন্দগির সমস্ত গুনাগুলি মাফ করে দে। গুনা করে করে ক্লান্ত হয়ে গেছি, হাত না পাক, জিব্বা না পাক, পা না পাক, পাপ করে করে কলিজাটা না পাক বানাইছি, পাপি বান্দা আপনার দরবারে হাত তুলেছে, মেহরবানি করে জিন্দগির সমস্ত গুনাগুলি মাফ করে দেন। আল্লাহ জানি না কার মা না জানি দুনিয়াতে নাই, কার না জানি আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন, আব্বা জানের কবরটাও জান্নাতের বাগান বানায় দেন। মা বাবা এক অমূল্য সম্পদ, যার মা বাবা নাই তার কাছে মনে হয় দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। রব্বুল আলামিন, এখানে অনেক এতিমরা হাত বাড়াইছে, দয়া করে মেহরবানি করে সবার দোয়াগুলি আপনি কবুল করে নেন, আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। যারা মাহফিলের সাপোর্টে ছিল, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, মেধা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ প্রত্যেককে যা যায় খায়ের দান করেন আল্লাহ। যারা বিরোধিতা করছে তাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ।
আয় আল্লাহ তাদেরকে ইমানের মতো দৌলত দান করেন মালিক, পর্দার ভিতরের মা বোনদেরকেও মাফ করে দেন। মা গো মা নতুন শাড়ি পরে স্বামীর বাড়ি আসছে, এমন একটা দিন আসবে সাদা শাড়ি পরাইয়া ঘরের দরওয়াজা দিয়া বারান্দায় ফেলাইয়া রাখবে, বাচ্চাগুলা মা মা বলে কাঁদবে আর জবাব নাই। আয় আল্লাহ মা বোনদেরকেও খাদিজাতুল কুবরার মতো বানায় দেন, আয়েশা সিদ্দিকার মতো বানায় দেন। রব্বুল আলামিন এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, প্রতিটা মানুষকে আপনি হেদায়েতের মালা গলায় পরায় দেন, আপনার ভয় অন্তরে থাকার তৌফিক দান করেন, যুবকদেরকে সাচ্চা ইমানওয়ালা বানায় দেন, যুবকদেরকে সাচ্চা নামাজিওয়ালা বানায় দেন আল্লাহ, যুবকদের সিনার ভিতরে কবরের ভয়, জাহান্নামের ভয়, পরকালের বিচারের ভয় আপনি ঢুকায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা ইগফির লি ওয়া আরহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়া রযুকনি, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি আজমাইন, আমিন আমিন, বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। সালামু আলাইকুম।